রান্নাঘরেই কান ব্যথার দাওয়াই। কানের ভেতর ইনফেকশন হলে সাধারণত ব্যথা হয়ে থাকে। কান খোঁচানোর অভ্যেস থাকলে নতুবা ঠান্ডা থেকেও কানে ইনফেকশন তৈরি হয়। তবে ব্যথা থেকে উপশম পেতে আপনার হাতের কাছেই রয়েছে এর সঠিক দাওয়াই। এ নিয়ে আমাদের আজকের আয়োজন। কি কি কারণে কান ব্যথা হয়? বাইরের কোনো সংক্রমণ থেকে কানের ভেতর ব্যাকটেরিয়া বা ভাইরাস জন্মালে কানে ব্যথা হতে পারে, যেমন সাঁতার কাটা, ঠান্ডা লাগা, কানের পর্দায় আঘাত লাগা বা কোনো ধরনের অ্যালার্জি, কানে ময়লা বা খৈল জমা, এমনকি দাঁত বা চোয়ালে সমস্যা থেকেও কানে ব্যথা হতে পারে। তবে কার কী কারণে কোন ব্যথা হচ্ছে তা ডাক্তারের কাছ থেকেই জেনে নেওয়া উচিত। কান ব্যথা এড়িয়ে চলতে কী করবেন? বিশেষজ্ঞের পরামর্শ, গাড়ি, বাস বা ট্রেনে যাতায়াতের সময় অবশ্যই মাথা এবং কান ঢেকে রাখবেন, বন্ধ করে দেবেন জানালা, কারণ দুই দিকের জানালা খোলা থাকলে ঠান্ডা বাতাস এবং ধুলোবালি কানে লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা থেকেই কান ব্যথা বা কানে সংক্রমণ হয়। এই সাবধানবাণী জার্মানির নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মিশেল বনফোর্ডের। সাবধান হতে কান ব্যথা পরে নিন, সাবধান হতে বাথ ক্যাপ পরে নিন। ডাক্তারের আরও পরামর্শ, সাঁতার কাটার সময় অবশ্যই বাথ ক্যাপ পরে নেবেন, কারণ স্নান করা বা সাঁতার কাটার সময় কানে পানি ঢুকে গেলেও কানে সংক্রমণ হতে পারে। তাই সাঁতার বা গোসলের পরে ভালো করে কান মুছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেওয়াও ভালো। ডক্টর বনফোর্ড জানান, সাধারণত কানে পানি ঢুকে ইনফেকশন হয় গ্রীষ্মকালে। ব্যথা সারাতে পেঁয়াজের পুটলি। পেঁয়াজে রয়েছে সংক্রমণ দমনকারী এক পদার্থ, যা কানের ব্যথা সংক্রমণে বেশ উপকারী। কিভাবে করবেন? প্রথমে একটি বা দুটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিন, তারপর গরম করুন এবং গরম পেঁয়াজের টুকরোগুলো একটি পরিষ্কার কাপড়ে ঢেলে পুটলি করে নিন। লক্ষ্য রাখবেন পেঁয়াজ যেন অতিরিক্ত গরম না হয়। পুটলিটাকে যেখানে ব্যথা বা ফোলা সেখানে আধ ঘন্টা ধরে রাখুন। কানের ব্যথায় অলিভ অয়েল। আরও একটি উপায় হচ্ছে, কানের ব্যথা হলে গরম অলিভ অয়েলে একটি ছোট নরম কাপড় ভিজিয়ে সেটা কানের ঠিক পেছনে কয়েক মিনিট চাপ দিয়ে রাখুন। দেখবেন এতে অনেক আরাম বোধ করছেন এবং ব্যথাও কমে গেছে। সাথে জ্বর হলে পেপারমিন্ট বা মেন্থল। কান ব্যথা সারাতে পেপারমিন্ট বা মেন্থল যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। তবে কান ব্যথার সঙ্গে যদি জ্বরও থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাছাড়া ভেষজ ওষুধে যারা বিশ্বাসী নন তাদের ডাক্তারের পরামর্শ না নিয়ে তা ব্যবহার করাও বুদ্ধিমানের কাজ নয়। এ কথা বলেন জার্মানির ডুসেলডর্ফ শহরের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার বনফোর্ড। নিজে কান পরিষ্কার না করাই ভালো। অনেকে নিজে কান পরিষ্কার করতে গিয়ে হিতে বিপরীত হয়ে থাকে। নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলেন ডাক্তার বনডর্ফ। এছাড়াও তার বিশেষ পরামর্শ, দিনে 2 থেকে 3 লিটার জল পান করুন, কারণ এতে কানের ত্বক বা পর্দার ভেতরে লুকিয়ে থাকা জীবাণুগুলো বেরিয়ে পরিষ্কার হয়ে যাবে। এসব তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।